বিশ্বকাপে যাবার আগে রীতিমতো ঝড় বয়ে গেছে বাংলাদেশ দলটার ওপর, কিন্তু ভারতে পা রেখে পরিস্থিতি এখন অনেকটাই অনুকূলে। মাঠের ইতিবাচক পারফরমেন্সের সঙ্গে তা আরও ভালো হবে নিশ্চিতভাবেই বলা যায়। গুয়াহাটিতে দুই প্রস্তুতি ম্যাচের একটিতে করে জয়হার, শ্রীলঙ্কা ম্যাচে জয়টা সহজ হলেও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভুগতে হয়েছে কিছুটা, তবে স্বস্তি বলা যেতে পারে ওপেনিং নিয়ে। থ্রি লায়নদের বিপক্ষে লিটনের আউট কতটা যৌক্তিক তা নিয়ে উঠেছে প্রশ্ন। আম্পায়ার আরেকটু সতর্ক হলে হয়তো ইনিংসটা বড় করতে পারতেন এলকেডি, তবে আশা দেখাচ্ছেন তানজিদ তামিম। টানা দ্বিতীয় ম্যাচে খেলেছেন মারকুটে ইনিংস। মেহেদি মিরাজেও আস্থা খুঁজতে পারবে টিম ম্যানেজমেন্ট। দুই প্রস্তুতি ম্যাচে 50 হাকিয়ে ব্যাটিং অর্ডারে প্রমোশনের দাবিটা দিন দিন জোরালো করছেন। তার ব্যাটে রান পাওয়াটা দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন শান্ত। মেহেদি অসাধারণ খেলেছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। মেহেদি যে কোনো পজিশনে ব্যাট করতে পারে, যেটা এই টুর্নামেন্টে আমাদের সাহায্য করবে। অ্যালান ডোনাল্ডের সান্নিধ্যে টাইগার পেস অ্যাটাক এখন যে কোনো দলের সমীহ আদায় করে নেয়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেসাররা খরুচে হলেও ফিজ তাসকিন সাকিবদের বোলিংয়ে ভুগতেও হয়েছে শ্রীলঙ্কান ব্যাটারদের। আলাদা করে বলতে হয় মুস্তাফিজের কথা, নতুন বলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা দেখা গেল ইংল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে দু ওয়ানডেতে নতুন বলে দলকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিয়েছিলেন মুস্তাফিজ, সেই ধারা ছিল গুয়াহাটিতেও। দারুণ সিম মুভমেন্ট, প্রথম স্পেলে ইংলিশ ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিয়েছেন ফিজ, আবার বাজে বলে রানও দিয়েছেন। দাউদ মালানকে করা প্রথম বলটা ছিল শর্ট অফ লেন্থে, যা হাঁকিয়ে বাউন্ডারিতে পাঠান ইংলিশ ব্যাটার, তবে পরের বলটা অনেকটাই ফুলার, সঙ্গে সিম মুভমেন্ট, ফলাফল প্রথম স্লিপে ক্যাচ। নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই বেয়ারস্টোকে বোল্ড করেন আনপ্লেয়েবল এক ইয়র্কারে। হ্যারি ব্রুকও উইকেটটা প্রায় বিলিয়ে দিচ্ছিলেন। হাসান ওভার প্রতি 10 রান দিলেও ব্রুককে আউট করেছেন একটা ড্রিম ডেলিভারিতে, তাই তো হারলেও ম্যাচ শেষে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন শান্ত। আমাদের জন্য এটা খুব ভালো একটা ম্যাচ ছিল, সবার প্রস্তুতি খুব ভালো হয়েছে, বিশেষ করে আমাদের ফাস্ট বোলারদের কথা বলতে হয়, ওরা দারুণ বোলিং করেছে, প্রথম ম্যাচে এটা আমাদের সাহায্য করবে। গুয়াহাটি থেকে বাংলাদেশ দলের গন্তব্য এখন ধর্মশালা, সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।